লিখেছেন ল্যাংস্টন হিউজেস। হি ওয়াজ বর্ন ইন 1902 অ্যান্ড ডাইড ইন 1967। তিনি জন্মেছিলেন 1902 সালে আর মারা গেছেন 1967 সালে। ওয়াজ এ ফেমাস রাইটার, একজন বিখ্যাত লেখক ছিলেন অ্যান্ড এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং সামাজিক কর্মী হিসেবে কাজ করেছেন ফ্রম আমেরিকা, আমেরিকা থেকে। হিউজ ওয়াজ ইন্টারেস্টেড, হিউজ আগ্রহী ছিলেন ইন দ্য রিভাইভাল, পুনরুত্থানে, অফ আফ্রিকান ফোক কালচার, আফ্রিকার লোকসংস্কৃতির উন্নতিতে, পুনরুত্থানে তিনি আগ্রহী ছিলেন। সাম অফ হিজ, তার কিছু ওয়েল নন ওয়ার্ডস, ভালো বেশ বিখ্যাত লেখাগুলো হলো আর হলো দ্য উইয়ারি ব্লুজ 1926, নট উইদাউট লাফটার 1930, দ্য ওয়ে অফ হোয়াইট ফোকস 1934। দিস স্টোরি, এই গল্পটা ইজ অ্যাবাউট দ্য সিম্প্যাথি, করুণা নিয়ে লেখা হয়েছে। ইজ অ্যাবাউট দ্য সিম্প্যাথি, শোন বাই অ্যান ওল্ডার ওমেন, একজন বৃহৎ মহিলা, একজন ওল্ডার ওমেন, বয়স্ক মহিলা শোন দেখিয়েছেন, টু এ ইয়ং আর্চিন, একটি ছোট্ট শিশুকে করুণা দেখিয়েছেন, সিম্প্যাথি। হু ট্রাইড টু স্টিল, যে চুরি করতে চেয়েছিল হার পকেটবুক, তার পকেটবুকটি অর্থাৎ পার্সটি। দ্য ইয়ং বয়, ছোট্ট বালকটি, ওয়াজ ইগার, ইগার মানে আগ্রহী, ওয়াজ ইগার আগ্রহী ছিল, টু অ্যাকনলেজ, স্বীকার করতে, দ্য লেনিটি, শোন টু হিম, যে করুণা তাকে দেখানো হয়েছে বাই হার, ওই মহিলার দ্বারা, সেটা সে স্বীকার করতে আগ্রহী ছিল। বাট কিন্তু হি গট নো চান্স, হি গট নো মোর চান্স, সে আর বেশি সুযোগ পায়নি, টু ডু দ্যাট, এটা করতে, বিয়ন্ড এ ব্রিফ থ্যাংক ইউ, একটা ছোট্ট থ্যাংক ইউ ছাড়া সে আর বেশি কিছুই বলতে পারেনি। শি ওয়াজ এ লার্জ ওম্যান, তিনি ছিলেন একজন বৃহদাকার মহিলা, উইথ এ লার্জ পার্স, একটি বৃহৎ পার্স ছিল তার সাথে, দ্যাট হ্যাড এভরিথিং, যার মধ্যে ছিল সবকিছুই, ইন ইট, এটার মধ্যে ছিল সবকিছুই, বাট কি ছাড়া, হ্যামার অ্যান্ড নেলস, হাতুড়ি আর পেরেক ছাড়া ওই বড় পার্সটাতে সবকিছুই ছিল। ইট হ্যাড এ লং স্ট্র্যাপ, এর ফিতেটা ছিল অনেক বড়, অ্যান্ড শি ক্যারিড ইট, আর তিনি এটাকে বয়ে নিয়ে চলেছিলেন, স্লাং অ্যাক্রস হার শোল্ডার, তিনি তার কাঁধে ঝুলিয়ে নিয়ে যাচ্ছিলেন। ইট ওয়াজ অ্যাবাউট 11 o'clock অ্যাট নাইট, এটা ছিল রাত্রিবেলা প্রায় 11টা, অ্যান্ড শি ওয়াজ ওয়াকিং অ্যালোন, আর তিনি একা হাঁটছিলেন। হুইন এ বয় র্যান আপ, যখন একটা ছেলে ছুটে এলো, বিহাইন্ড হার, তার পেছন থেকে, অ্যান্ড ট্রাইড টু স্ন্যাচ, ছাড়িয়ে নিতে চাইল হার পার্স, তার পার্সটি, দ্য স্ট্র্যাপ ব্রোক, ফিতেটা ছিঁড়ে গেল, উইথ দ্য সিঙ্গেল টাগ, একটা টানে, দ্য বয় গেভ ইট ফ্রম বিহাইন্ড, ছেলেটা পেছন থেকে এটাকে টানতেই এটা ছিঁড়ে গেল। বাট কিন্তু দ্য বয়েজ ওয়েট, কিন্তু বাচ্চাটার যে ওয়েট, ওজন, অ্যান্ড দ্য ওয়েট অফ দ্য পার্স, আর ব্যাগের যে ওজন, দ্য ওয়েট অফ দ্য পার্স, ব্যাগের ওজন, কম্বাইন, একসাথে যোগ হয়ে, কজ হিম টু লুজ হিজ ব্যালেন্স, তার ব্যালেন্স মানে সে তার ভারসাম্য হারিয়ে ফেলল। ইনস্টিড অফ টেকিং অফ ফুল ব্লাস্ট, হি হ্যাজ হ্যাড হোপ, ইনস্টিড অফ বরং, টেকিং অফ ফুল ব্লাস্ট অ্যাজ হি হ্যাড হোপ,
as he had hoped, মানে যেমনটা সে আশা করেছিল তেমনটা না হয়ে, the boy fell on his back, ছেলেটি তার পিঠের ওপর দুমড়ে পড়ে গেল, on the sidewalk, ফুটপাতের উপরে, and his legs flew up, তার পা দুটো উপরের দিকে উঠে গেল. The large woman simply turned around. বৃহদাকার মহিলাটি অতি সাধারণ ভাবে পেছন খুলে দেখলেন, and kicked him, তাকে লাথি মারলেন. Right square, একদম in his blue jean sitter, সে তার নীল জিন্স পরে থাকা, সিটার মানে বসার স্থানে, মানে একদম পেছনে, রাইট স্কোয়ার, একদম পেছনে বসার জায়গায় একটি লাথি মারলেন. Then she reached down, তারপর তিনি ঝুঁকলেন, picked the boy, বাচ্চাটাকে তুললেন, up by his shirt front, মানে জামার কলার ধরে উপরের দিকে তুললেন, and shook him, তাকে নাড়ালেন, until his teeth rattled, যতক্ষণ না তার দাঁত থেকে খটখট আওয়াজ হচ্ছে ততক্ষণ জামার কলার ধরে নাড়াতে থাকলেন. After the woman said, মহিলাটি তারপর বললেন, pick up my pocketbook, আমার পার্সটা তোলো, boy, ছেলে, give it here, এখানে দাও. She still held him, তিনি তখনও তাকে ধরেছিলেন, but she bent down enough, কিন্তু তিনি যথেষ্ট ঝুঁকলেন, to permit him to stoop, যাতে ছেলেটি ঝুঁকতে পারে, and pick up her purse, তার পার্সটা তুলতে পারে. Then she said, তারপর তিনি বললেন, now, এখন, aren't you ashamed of yourself, তুমি নিজের প্রতি লজ্জা বোধ করছো না? Firmly gripped by his shirt front, firmly gripped, বেশ শক্ত করে মুঠো করে ধরেছে, by his shirt front, শক্ত করে মুঠো করে ধরা বাচ্চার যে জামাটা সেটাকে ধরা অবস্থায় the boy said, বালকটি বলল, yes ma'am, ma'am, ভয় পেয়ে গেছে. The woman said, মহিলা বললেন, what did you want to do it for, কিসের জন্য তুমি এটা করেছো? The boy said, বালকটি বলল, I didn't aim to, আমি এটা করতে চাইনি. She said, তিনি বললেন, you, a lie, তুমি মিথ্যেবাদী. By that time, ঠিক সেই সময়, two or three people passed, দুজন তিনজন লোক পাশ দিয়ে চলে যাচ্ছিলেন, stopped, থামলেন, turned to look, ঘুরে দেখলেন, and some stood watching, কেউ কেউ তো দাঁড়িয়ে দেখতেই শুরু করলেন. If I turn you loose, যদি আমি তোমায় ছেড়ে দিই, will you run, তুমি কি দৌড়ে পালিয়ে যাবে? Asked the woman, মহিলা জিজ্ঞেস করলেন. Yes ma'am, হ্যাঁ ma'am, said the boy, বালকটি বলল. Then I won't turn you loose, তাহলে আমি তোমাকে ছাড়ব না, said the woman, মহিলাটি বললেন. She did not release him, তিনি তাকে ছাড়লেন না. I am very sorry lady, I am sorry, দুঃখিত ম্যাম, দুঃখিত, whispered the boy, ছেলেটা মিনমিনে গলায় বলল. Whispered মানে ফিস ফিস করে বলা, আসলে ভয় পেয়ে গেছে তো তাই অত সাহস নিয়ে কথা বলতে পারছে না. And your face is dirty, আর তোমার মুখটা বেশ নোংরা. I got a great mind, আমার এক ভালো বুদ্ধি এসছে, to wash your face for you, আমি তোমার জন্য তোমার মুখটা ধুইয়ে দেব. Aren't you got nobody home, তোমার বাড়িতে কি কেউ নেই? To tell you, তোমাকে এটা বলার জন্য, to wash your face, যে তোমার মুখটা ধো. No ma'am, said the boy, no, কেউ নেই. Then it will get washed this evening, তাহলে তো আজ সন্ধ্যেতেই এই মুখটাকে ধোয়াতে হয়, said the large woman, বৃহদাকার মহিলাটি বললেন. Starting up the street, তারপর পথ চলতে শুরু করলেন. Dragging the frightened boy, frightened মানে ভীত, ভীত বালকটিকে dragging, টানতে টানতে, behind her, তার পেছনে.
He looked as, তাকে দেখে মনে হচ্ছিল, as if he were 14 or 15, সে 14 কিংবা 15 বছর বয়সী হবে, frail, দুর্বল, and willow wild, wild মানে বন্য, উইলো গাছের মতো বন্য, মানে অতটা পরিপাটি হিসেবে সে নেই, in tennis shoes, টেনিস জুতো পরে আছে, আর ব্লু জিন্স পরে আছে। The woman said, মহিলাটি বললেন, you ought to be my son, তোমার আমার ছেলে হওয়া উচিত ছিল, I would teach you, আমি তোমায় শিখিয়ে দিতাম, right from wrong, কোনটা ঠিক কোনটা ভুল, least I can do right now, যেটা আমি এখন করতে পারি, is to wash your face, তোমার মুখটা ধুইয়ে দিতে পারি, are you hungry, তুমি কি ক্ষুধার্ত, no ma'am, no ma'am, said the being dragged boy, টেনে হিঁচড়ে নিয়ে আসা বালকটি বলল, I just want you to turn me loose, আমি শুধু এইটুকুই চাই যেন আপনি আমাকে ছেড়ে দেন, was I bothering you, আমি কি তোমাকে বিরক্ত করেছিলাম, when I turned that corner, যখন আমি ওই রাস্তার কোনাটা দিয়ে হাঁটছিলাম, asked the woman, মহিলাটি জিজ্ঞেস করলেন, no ma'am, no ma'am, you put yourself, তুমি নিজে, in contact with me, আমার পাল্লায় পড়েছো, said the woman, মহিলাটি বললেন, if you think, যদি তুমি ভাবো, that, যে, that contact, এই সংযোগ, is not going to last a while, এটা বেশিক্ষণ স্থায়ী হবে না, you got another thought coming, তোমাকে আবার একবার ভাবতে হবে, when I get through with you, যখন আমি তোমার সাথে সংযোগ স্থাপন করেছি স্যার, you are going to remember, তুমি মনে রাখবে, কাকে মনে রাখবে, না মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স, মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স কে তুমি বেশ মনে রাখবে, sweat popped out, ঘাম তার মুখের ওপর ফুটে ফুটে উঠতে থাকলো, sweat popped out মানে ঘাম ফোঁটা ফোঁটা হয়ে উঠে এলো, on the boy's face, বালকের মুখটাতে, he began to struggle, সে অস্বস্তি অনুভব করতে শুরু করলো, মিসেস জোন্স stopped, মিসেস জোন্স থামলেন, jerked him around in front of her, তার সামনে আবার তাকে একবার ঝাঁকুনি দিলেন, put a half nelson about his neck, ঘাড়টাকে অর্ধেক করে হাত দিয়ে ভালো করে ধরলেন, and continue to drag him up the street, আবার তাকে টানতে টানতে রাস্তা দিয়ে নিয়ে এলেন, when she got to her door, যখন তিনি তার দরজার কাছে এলেন, she dragged the boy inside, সে ছেলেটাকে টেনে হিঁচড়ে বাড়ির ভেতর নিয়ে এলো, down a hall, একটা বেশ বড় হল ঘরের মধ্যে দিয়ে, and into a large kitchenette furnished room, একটা বেশ সুন্দর বড় রান্নাঘর সুসজ্জিত রুমে, at the rear of the house, বাড়ির পেছনের দিকে, rear মানে পেছনে, she switched on, তিনি জ্বাললেন the light, and left the door open, আর দরজাটাকে খোলাই ছেড়ে দিলেন, the boy could hear, বালকটা শুনতে পেল, other roomers laughing, অন্য রুমমেটসদের বা বাড়ির বাসিন্দাদের হাসাহাসি, and talking in the large house, বড় বাড়ির মধ্যে কথা বলছে, some of their doors were open, কারো কারো দরজা খোলা, so he knew, he and the woman were not alone, তাই সে জানতে পারলো, he knew, he and the woman, সে আর মহিলা একাকি নয়, the woman still had him by the neck, মহিলাটি তখনও তাকে ঘাড়ের কাছে ধরে রেখেছিলেন, in the middle of room, তার রুমের মধ্যভাগে নিয়ে আসার পরেও, she said, তিনি বললেন, what is your name, তোমার নাম কি, Roger, answered the boy, বালকটি বলল, Roger, then Roger, তাহলে Roger, you go to that sink, ওই বেসিনটাতে যাও, and wash your face, তুমি তোমার মুখটা ধুয়ে নাও, said the woman, মহিলাটি বললেন, whereupon she turned him loose, যখন তাকে তিনি ছাড়লেন, at last, অবশেষে, Roger looked at the door, Roger দরজা দেখলো,
looked at the woman, মহিলার দিকে দেখলো, looked at the door, দরজার দিকে দেখলো, and went to the sink, আর বেসিনের দিকে চলে গেল. Let the water run until it gets warm, যতক্ষণ না গরম জল বেরোয় ততক্ষণ কলটা চালিয়ে রাখো, she said. Here's a clean towel, এখানে একটা পরিষ্কার তোয়ালে রাখা আছে. You gonna take me to jail? আপনি কি আমাকে জেলে দেবেন? Asked the boy. বালকটি জিজ্ঞেস করলো. Bending over the sink, বেসিনে ঝুঁকে পড়ে. Not with that face. এই মুখটা নিয়ে নয়. I would not take you nowhere. আমি তোমায় কোথাও নিয়ে যাব না. Said the woman. মহিলাটি বললেন. Here I am trying to get home. এখানে আমি চেষ্টা করছি বাড়ি ফেরার. To cook me a bit to eat, কিছু খাবার জন্য রান্না করার, and you snatch my pocketbook, আর তুমি আমার পার্সটা ছিনিয়ে নিতে চেয়েছিলে. Maybe you haven't been to your supper either. মনে হচ্ছে তুমিও তোমার রাতের খাবারটা খাওনি এখনো. Late as it be, অনেকটা দেরি হয়ে গেছে. Have you? তুমি কি খেয়েছো? There's nobody home at my house. আমার বাড়িতে কেউ নেই. Said the boy. ছেলেটি বলল. Then we will eat. তাহলে আমরা দুজন খেয়ে নেব. Said the woman. মহিলাটি বললেন. I believe you are hungry. আমার বিশ্বাস তুমি ক্ষুধার্ত. All been hungry. অনেকক্ষণ থেকেই না খেয়ে আছো, খিদে তো পেয়েই যাবে. To try to snatch my pocketbook. আর তুমি আমার পকেটবুকটা ছাড়িয়ে নিতে চেয়েছিলে. I wanted, আমি চেয়েছিলাম a pair of blue shod shoes. আমি নীল রঙের একজোড়া জুতো কিনতে চেয়েছিলাম. Said the boy, বালকটি বলল. Well, you did not have to snatch my pocketbook. তার জন্য তোমার আমার পার্সটা ছিনিয়ে নেওয়ার দরকার ছিল না. To get some shod shoes, চামড়ার জুতো কেনার জন্য. Said Mrs. Luella Bates Washington Jones. মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স বললেন. ইউ কুড হ্যাভ আস্কড মি, তুমি আমাকে চাইলেও পারতে. ম্যাম, ছেলেটি তখন অবাক হয়ে ভাবছে যে উনি কি দিয়ে দিতেন সত্যি. অবাক হয়ে, ম্যাম, দ্য ওয়াটার ড্রিপিং ফ্রম হিজ ফেস, মুখ দিয়ে জলের ফোঁটা টপ টপ করে পড়ল. দ্য বয় লুকড অ্যাট হার, বালকটি সেই মহিলার দিকে তাকালো. দেয়ার ওয়াজ এ লং পজ, তারপর বেশ লম্বা বিরতি, কেউ কোনো কথা বলছে না. এ ভেরি লং পজ, একটা ভীষণ বড় নীরবতা বিরাজ করলো. আফটার হি হ্যাড ড্রাইড হিজ ফেস, তারপর সে তার মুখটা মুছে নিল. অ্যান্ড নট নোয়িং হোয়াট এলস টু ডু, আর বুঝতে পারল না যে সে কি করবে. ড্রাইড ইট এগেন, মুখটাকে আবার শুকনো করার জন্য কি করবে সে বুঝতে পারল না. ছেলেটি পেছন ফিরল. ওয়ান্ডারিং হোয়াট নেক্সট, এটা ভেবে যে এরপর কি হবে. দ্য ডোর ওয়াজ ওপেন, দরজাটা খোলা ছিল. হি কুড মেক এ ড্যাশ ফর ইট ডাউন দ্য হল, সে দৌড়ে হল ঘরের মধ্যে দিয়ে যেতে পারত. হি কুড রান 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 রান, সে দৌড়তে 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 দৌড়তেই থাকত. দ্য ওমেন ওয়াজ সিটিং অন দ্য ডেবেড, মহিলাটি ডেভিড মানে সোফা, সোফাতে বসেছিলেন. আফটার ই হোয়াইল সি সেড, তারপর তিনি বললেন, আই ওয়্যার ইয়ং ওয়ান্স, আমিও এক সময় ছোট ছিলাম. অ্যান্ড আই ওয়ান্টেড থিংস আই কুড নট গেট, আই ওয়ান্টেড থিংস, আমিও অনেক কিছুই জিনিস চাইতাম, আই কুড নট গেট, যেগুলো আমি পেতাম না. দেয়ার ওয়াজ অ্যানাদার লং পজ, তারপরে আবার এক লম্বা বিরতি. দ্য বয়েজ মাউথ ওপেন্ড, বালকটির মুখটি খুলে গেল, নিজের অজান্তেই খুলে গেল. দেন হি ফ্রন্ড, তারপর সে মুখভঙ্গি করল. বাট নট নোয়িং হি ফ্রন্ড, কিন্তু এটা না জেনে যে সে মুখভঙ্গি করল. দ্য উমেন সেড, মহিলা বললেন, ইউ থট, তুমি ভাবছ. আই ওয়াজ গোয়িং টু সে, আমি এটা বলবো, বাট কিন্তু, ডোন্ট ইউ, কিন্তু না. You thought, তুমি ভাবছো, I was going to say, আমি এটা বলবো, but, কিন্তু, I did not snatch people's pocketbook, আমি লোকের পার্স ছিনিয়ে নিতাম না. Well, I was not going to say that, আমি এটা বলবো না. Pause, silence, সব কিছু নিস্তব্ধ, নীরব.
I have done things too. আমিও এমন অনেক কাজ করেছি which I would not tell you, son. যেটা আমি তোমাকে বলবো না বাচ্চা। Neither tell God. ভগবানকেও বলবো না। If he did not already know, যদি না তিনি এখনো জানেন। So you sit down while I fix us something to eat. তাই ততক্ষণ তুমি বসো যতক্ষণ না আমি কিছু খাবার বানিয়ে নিই আমাদের জন্য। You might run that comb, তুমি ওই ছিঁড়ুনিটা through your hair, তোমার চুলের মধ্যে দিয়ে বুলিয়ে নাও। So যাতে you will look presentable, তোমাকে একটু ভালো দেখায়। In another corner of the room, রুমের অন্য কোনায়। Behind a screen, একটা পর্দার আড়ালে। Was a gas plate and an ice box. একটা গ্যাসের টেবিল রাখা ছিল, গ্যাস টেবিল and ice box, আর একটি ফ্রিজ রেফ্রিজারেটর রাখা ছিল। মিসেস জোন্স গট আপ, মিসেস জোন্স উঠলেন and went behind the screen, পর্দার পেছনে চলে গেলেন। The woman did not watch the boy. মহিলাটি বালকটিকে আর দেখলো না। To see if he was going to run now. এটা দেখতে যে বাচ্চাটি কি দৌড়ে পালিয়ে গেল, এটা দেখার জন্য তিনি কিন্তু আর ঘুরে তাকালেন না। Nor did she watch her purse. তিনি তার পার্সটা কেউ দেখলেন না। Which she left behind her. যেটা তিনি তার পেছনে রেখে গিয়েছিলেন on the divan. আর চোখে যদি মহিলা দেখতে চান তাহলে মহিলা খুব সহজেই তাকে দেখতে পাবে। ইফ শি ওয়ান্টেড টু, যদি তিনি চান। হি ডিড নট ট্রাস্ট দ্য ওমেন নট টু ট্রাস্ট হিম। হি ডিড নট ট্রাস্ট, সে আশা করে না। দ্য ওমেন নট টু ট্রাস্ট হিম, মহিলা তাকে আর অবিশ্বাস করুক এটা ছেলেটি আর চায় না। অ্যান্ড হি ডিড নট ওয়ান্ট টু বি মিসআন্ডারস্টুড নাও, আর এখন সে আর চায় না তাকে কেউ অবিশ্বাস করুক। ডু ইউ নিড সামবডি টু গো টু দ্য স্টোর, আপনি কি কাউকে চান যে বাজারে যাবে কিছু নিয়ে আসবে? আস্কড দ্য বয়, ছেলেটি জিজ্ঞেস করল। মেবি টু গেট সাম মিল্ক অর সামথিং, মিল্ক বা আর অন্য কিছু আনার জন্য কি আপনি কাউকে চান? ডোন্ট বিলিভ আই ডু, বিশ্বাস করো আমি চাই না, সেড দ্য ওমেন, মহিলা বললেন। আনলেস ইউ জাস্ট ওয়ান্ট সুইট মিল্ক ইয়োরসেলফ, যদি না তুমি নিজে সুইট মিল্ক খাবে তাহলে আর আনতে হবে না। আই ওয়াজ গোয়িং টু মেক কোকা, আমি কোকা বানাচ্ছি আউট অফ দিস ক্যান্ড মিল্ক, এই ক্যান্ড মিল্ক মানে টিনের পাত্রে যে মিল্ক গুলো আসে ওগুলোতে, ওগুলো থেকেই বানিয়ে নেব। আই গট হিয়ার, এটা আমার কাছে আছে। দ্যাট উইল বি ফাইন, তাহলে ঠিকই আছে, সেট দ্য বয়, বালকটি বলল। শি হিটেড সাম লিমা বিনস, লিমা বিনস হচ্ছে এক ধরনের বিনস, অ্যান্ড হ্যাম, শুকরের মাংস, তিনি লিমা বিনস আর শুকরের মাংস গরম করছেন। শি হাইড ইন দ্য আইস বক্স, যেটা ফ্রিজে রাখা ছিল। মেড দ্য কোকা, কোকা বানালেন, অ্যান্ড সেট দ্য টেবিল, টেবিলটাকে সাজালেন। দ্য ওমেন ডিড নট আস্ক দ্য বয়, মহিলা বাচ্চাটিকে ছেলেটিকে জিজ্ঞেস করলেন না। এনিথিং অ্যাবাউট হোয়ার হি লিভ, কোনো কিছুই, সে কোথায় বাস করে এসব সম্পর্কে কিছুই জিজ্ঞেস করলেন না। অর হিজ ফোকস, তার আত্মীয় স্বজন কে আছে না আছে, অর এনিথিং এলস, বা অন্য কিছু দ্যাট উড এম্বারেস হিম, যেটা তাকে লজ্জিত অনুভব করায়, এমন কোনো কিছুই তিনি জিজ্ঞেস করলেন না। ইনস্টিড বরং অ্যাজ দে এট, যখন তারা খাচ্ছিলেন, শি টোল্ড হিম, তিনি ছেলেটিকে বললেন অ্যাবাউট হার জব, তার কাজ সম্পর্কে। ইনি হোটেল বিউটি শপ, হোটেলের বিউটি পার্লারে, দ্যাট স্টেড ওপেন লেট, অনেক রাত পর্যন্ত যেটা খোলা থাকে। হোয়াট দ্য ওয়ার্ক ওয়াজ লাইক, কাজটা কেমন, অ্যান্ড হাউ অল কাইন্ডস অফ ওমেন কেম ইন অ্যান্ড আউট, সেখানে কত ধরনের মহিলারা আসা যাওয়া করেন, ব্লন্ডিজ, সোনালি
চুলের মহিলারা আসেন, রেড হেডস লাল রঙের চুলের মহিলারা আসেন, অ্যান্ড স্প্যানিশ স্প্যানিশদের মতো কালো চুলের মহিলারাও আসেন। তারপর দেন শি কাট হিম, তিনি কেটে দিলেন, এ হাফ অফ আ 10 সেন্ট কেক, 10 সেন্টের একটি কেক হাফ কেটে ছেলেটিকে দিলেন। ইট সাম মোর সান, আরো একটি খাও বাচ্চা, সি সেড, তিনি বললেন। When they were finished eating, যখন তারা খাওয়া শেষ করল, she got up and said, তিনি উঠে দাঁড়ালেন আর বললেন, Now here, take this $10, এই $10 নাও, and buy yourself some blue suit shoes, আর এটা দিয়ে যে ব্লু স্যুট শুজটা তুমি কিনতে চেয়েছিলে ওটা কিনে নিও, আর নেক্সট টাইম পরের বার ডোন্ট মেক দ্য মিস্টেক অফ ল্যাচিং অন টু মাই পকেট বুক, পরের বার আর এই ভুলটা করো না, নট নো বডি এলসেস, অন্য কারোর পার্শ্ব ছিনিয়ে নিও না, বিকজ কারণ শুজ কাম বাই ডেভিলিস লাইক দ্যাট উইল বার্ন ইউর ফিট, শুজ জুতো কাম বাই ডেভিলিস মানে শয়তানি বুদ্ধিতে নিয়ে আসা জুতো উইল বার্ন ইউর ফিট, তোমার পায়ে ফোসকা ফেলে দেবে, আই গট টু গেট মাই রেস্ট নাও, এখন আমি রেস্ট নেব, বিশ্রাম নেব, বাট আই উইশ, কিন্তু আমি আশা করি ইউ উড বিহেভ ইউর সেলফ সন, তুমি ভালো ব্যবহার করবে ফ্রম হেয়ার অন টু, এখন থেকে। শি লিড হিম ডাউন দ্য হল, সে তাকে বড় ঘরের মধ্যে দিয়ে নিয়ে গেল, টু দ্য ফ্রন্ট ডোর, সামনের দরজায়, অ্যান্ড ওপেন্ড ইট, আর এটাকে খুলে দিল, গুড নাইট, শুভরাত্রি, বিহেভ ইউর সেলফ বয়, ভালো ব্যবহার করো, শীতে। লুকিং আউট ইন্টু দ্য স্ট্রিট, দরজার দিকে তাকিয়ে তিনি এই কথাটি বললেন। দ্য বয় ওয়ান্টেড টু সে, বালকটি বলতে চেয়েছিল সামথিং এলস, আরো কিছু, আদার দেন থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ম্যাম ছাড়া, টু মিসেস লুয়েলাবেটস ওয়াশিংটন জোন্স, লুয়েলাবেটস ওয়াশিংটন জোন্সকে, বাট কিন্তু হি কুড নট ডু সো, তিনি সে সেটা করতে পারেনি, অ্যাজ হি টার্ন অ্যাট দ্য ব্যারেন্স টু, যেই না সে বাইরের দিকে তাকালো, অ্যান্ড লুকড ব্যাক অ্যাট দ্য লার্জ উমেন, মহিলার দিকে ফিরে তাকালো ইন দ্য ডোর, দরজায়, হি বিয়ারলি ম্যানেজ, সে কোনো মতে টু সে, কোনো মতে বলল থ্যাংক ইউ, বিফোর শি শাট দ্য ডোর, তিনি দরজাটা লাগিয়ে দেওয়ার আগে, অ্যান্ড হি নেভার শ হার অফ, আর সে কখনোই ওই মহিলাকে আর দেখেনি, থ্যাংক ইউ।